চব্বিশ ঘন্টায় সৌদির বিমানবন্দরে তিনবার ড্রোন হামলা সৌদি আরবের কিং কিংখালেদ বিমানবন্দরে চব্বিশ ঘন্টায় তিনবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা শুক্রবার দেশটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আশির প্রদেশের এই বিমান ঘাটিতে এসব হামলা চালানো হয় হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে তিনি বলেন ইয়েমেনে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাত ড্রোন দিয়ে গত চব্বিশ ঘন্টায় কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা দুটি ড্রোনের মাধ্যমে বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় ইরনার খবরে বলা হয় এর আগে শুক্রবার দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালায় হুতিরা এছাড়া আশির প্রদেশের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে ইরানি মদতপুষ্ট হুতিবিদ্রোহীরা দু হাজার চোদ্দো সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আবদের রাব্বিম মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে পরে আব্দে রাব্বিম মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট তখন থেকে সৌদি শহরগুলোতে মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরানের মিত্র হুতিরা